ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সাত সকালে বীরভূমের সিউড়িতে জাতীয় সড়কে দুর্ঘটনা, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু, আহত তিন। সকাল 6:30 নাগাদ 60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, তারাপীঠ থেকে পুণ্যার্থীদের নিয়ে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে যাচ্ছিল একটি গাড়ি, সিউড়ি থেকে রামপুর হাটগামী আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন একটি গাড়ির চালক সহ মোট 5 জন। সিউড়ি হাসপাতালে নিয়ে গেলে গাড়ির চালক এবং এক যাত্রীর মৃত্যু হয়, আরও 3 জন হাসপাতালে চিকিৎসাধীন।